সুপ্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি নাহিদ হাসান মুন্না, বাংলা এ প্লাস বইয়ের লেখক বলছি। আমি তোমাদেরকে কথা দিয়েছিলাম যে এইচএসসি বাংলা সেকেন্ড পেপারের প্রত্যেকটা টপিক আমি তোমাদেরকে শেখাবো এবং ফ্রিতেই শেখাবো। সেই কথা কিন্তু আমি অলরেডি রেখেছি। এখন কিন্তু আমি শেষের দিকে, আমি আজকে আলোচনা করব ইমেল বা বৈদ্যুতিন চিঠি। যাক, আমি আরেকটু বলে রাখি যে কেউ যদি আমার পূর্বের ক্লাসগুলো মিস করে থাকেন তাহলে ইউটিউবে সার্চ দেবেন Nahid24, এখানে যে চ্যানেলটা চলে আসবে এই চ্যানেলে ঢুকে এখানে একটা প্লেলিস্ট রয়েছে, এই প্লেলিস্টের নাম হচ্ছে এইচএসসি বাংলা সেকেন্ড পেপার ব্র্যাকেট বাংলা এ প্লাস। তো এই প্লেলিস্টে আসলে কিন্তু প্রতিটা ক্লাস আমার সিরিয়াল অনুযায়ী পেয়ে যাবেন। বাংলা সেকেন্ড পেপারের জন্য আর কোনো চিন্তা করতে হবে না, জাস্ট ঘরে বসে ক্লাস করবেন, বাংলা সেকেন্ড পেপার শেষ, এইচএসসির বাংলা সেকেন্ড পেপার শেষ। ওকে, সো আমরা আজকে আলোচনা করব ইমেল বা বৈদ্যুতিন চিঠি। এটাকে অনেকে বলে বৈদ্যুতিক চিঠি, কিন্তু বৈদ্যুতিক না, এটা হচ্ছে বৈদ্যুতিন চিঠি। ওকে, তো ইমেল আসলে করা শেখানো হয় এই যুগের ছেলে মেয়েকে, এটা কি বলবো, এটা একটা হাস্যকর বিষয়। আমার মনে হয় না আমার ক্লাস করছে এরকম কোনো শিক্ষার্থী পাওয়া যাবে যে কখনো কাউকে ইমেল করে নাই বাস্তব জীবনে। এটা এক সময় হয়তো যখন মানুষ ইমেল করা জানতো না, যখন স্মার্টফোন আসেনি, হ্যাঁ, যখন কম্পিউটারের মাধ্যমেই ইমেল করা লাগতো। যেমন আমার এখনও মনে পড়ে, আমি যখন স্কুলে পড়তাম তখন হচ্ছে আমাদের স্যারেরা যদি গুরুত্বপূর্ণ কাজে ইমেল করার প্রয়োজন হয় তাহলে দোকানে, একটা কম্পিউটারের দোকানে গিয়ে সেখানে ইমেল করতো। তখন কিন্তু নিজের ফোন থেকে ইমেল করা যাইতো না, কারণ তখন স্মার্টফোন ছিল না যখন আমি স্কুলে পড়তাম, ক্লাস 6-7-8-এ। সো ওই যুগটা কিন্তু এখন আর নাই। এখন কিন্তু সবার হাতে হাতে স্মার্টফোন, জিমেল অ্যাপ রয়েছে, জিমেলে গিয়ে তারা ইমেল করে ফেলতেছে। ওকে, সো এখন কিন্তু বিষয়টা অনেক ডেভেলপ হয়েছে, বাট তারপরও যেহেতু আমাদের সিলেবাসে রয়েছে আমরা দেখবো যে আসলে কীভাবে ইমেল লিখতে হয়। তো আজকাল প্রায় সকলের হাতে হাতে কিন্তু মোবাইল ফোন, মোবাইল ফোনের সহজলভ্যের কারণে আমরা প্রায় সবাই ইমেলের সাথে কিন্তু পরিচিত হয়েছি। বেশিরভাগ মানুষই কিন্তু আসলে জিমেল ব্যবহার করে থাকে, হ্যাঁ, জিমেল। সো ইমেল কিন্তু এরকম অনেক রয়েছে, জিমেল, হটমেল, yahoo.com। সো বেশিরভাগ মানুষই জিমেল ব্যবহার করে। এখন জিমেলটাকেই আসলে ধরে নিতে পারো যে হ্যাঁ এইটাই ইমেল। ধরো যে আমার এটা হচ্ছে ইমেল অ্যাড্রেস, হ্যাঁ। তো আমরা ইমেলে কী কী লিখি, এখানে লেখাগুলো একটু ছোট হয়েছে, আমি একটু বড় করার চেষ্টা করি, হ্যাঁ। তো প্রথমেই আমরা পরীক্ষার খাতায় যেভাবে লিখব সেটা দেখি। প্রথমে পরীক্ষার খাতায় লিখব ফ্রম। ফ্রম লিখে এখানে আমরা প্রেরকের ইমেল অ্যাড্রেস দিব, অর্থাৎ যে পাঠাচ্ছে, তার মানে যেহেতু যদি তুমি পাঠিয়ে থাকো তাহলে তোমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবে। হ্যাঁ, বাস্তবে দিতে হয় না, তবে পরীক্ষার খাতায় দিতে হবে। এটা লিখছি কেন, যে বাস্তবে আমি যদি কাউকে ইমেল করি, হ্যাঁ, তখন কিন্তু দিতে হয় না। আমি দেখাই, আমি ধরো যে ইমেলের মধ্যে এখন ঢুকলাম। সো এটা হচ্ছে আমি এখন কাউকে একটা ইমেল পাঠাবো। তো এখানে আসলে কম্পোজের মধ্যে গেলে এইখানে বাস্তবে কে পাঠাচ্ছে সেটা কিন্তু লিখতে হয় না, কারণ এখানে তো আমি লগ ইন করেই আছি। যে আমি কোন ইমেলে লগ ইন করেছি সেটা অলরেডি সে জানে, যে আমি কোন ইমেল দিয়ে পাঠাচ্ছি সে অলরেডি জানে, বাস্তবে কিন্তু লিখতে হচ্ছে না। কিন্তু আমরা পরীক্ষার খাতায় দিব, হ্যাঁ, যে এখানে কে পাঠাচ্ছে লিখব। আর টু হচ্ছে কাকে পাঠাবো। এই যে টু এখানে আমি দেখালাম না একটু আগে, এই যে টু, এই টু এর জায়গায় আমরা যাকে পাঠাবো তার ইমেল অ্যাড্রেসটা দিব। আমরা কিন্তু প্র্যাকটিক্যালিও দেখছি, যারা মানে এরকম কেউ থাকবে না সাধারণত যে ইমেলের ইন্টারফেসটা দেখেনি। সো টু হচ্ছে প্রাপকের, যেখানে প্রাপক যাকে পাঠাবো তার ইমেল অ্যাড্রেসটা দিব। আর সাবজেক্টের এখানে আমরা এই ইমেলের একটা টাইটেল লিখব, মূল কথা লিখব, যে ইমেলটা কী উদ্দেশ্যে পাঠানো হচ্ছে সেটা লিখব। আর টেক্সট, এই যে টেক্সট বক্স যেটা আমি দেখলাম, এই যে এটা হচ্ছে টেক্সট বক্স, সাবজেক্টের নিচে যে ফিল্ডটা, তো এখানে যে বার্তাটা পাঠাবো, যে মেসেজটা পাঠাবো সেটা আমি এখানে লিখব। তো এখানে এগুলো লিখতে হবে টেক্সট। বাস্তবে কিন্তু এখানে টেক্সট লেখা থাকে না, দেখো এই যে এখানে কিন্তু এটা যে টেক্সট, এটিকে এখানে লেখা আছে, কোথাও লেখা নেই। ওখানে দেওয়া আছে যে টু, সাবজেক্ট দেওয়া আছে, কিন্তু টেক্সট কোথাও দেওয়া নাই, বাট আমরা পরীক্ষার খাতায় দিব। সো পরীক্ষার খাতায় লিখব ফ্রম টু সাবজেক্ট টেক্সট, ফ্রম টু সাবজেক্ট টেক্সট। ফ্রম এ নিজের ইমেল, টুতে হচ্ছে যাকে পাঠাবো তার ইমেল, সাবজেক্টে হচ্ছে টাইটেল, টেক্সটের মধ্যে আমার মেসেজটা আমি পাঠাবো। তো এখানে আমরা আসলে কী লিখবো, আমরা তো আসলে মূল বক্তব্যটা যেটা লিখবো, মানে টেক্সটের মধ্যে যেটা লিখবো সেটাই তো আসলে মূল কথা, হ্যাঁ। তো এখানে আসলে আমরা দেখবো যে মূল বক্তব্য সহজ, সরল, সংক্ষিপ্ত হওয়া উচিত। ইমেলের সাথে যে একটা অ্যাটাচমেন্ট বা সংযুক্তি রয়েছে সেটা কিন্তু উল্লেখ করতে হবে। যেমন হচ্ছে ধরো এই যে ইমেলটা আমি পাঠাবো, হ্যাঁ, এখানে একটা আইকন রয়েছে অ্যাটাচড ফাইল। এই অ্যাটাচড ফাইলটার মধ্যে গেলে এখানে হচ্ছে তোমার যদি কোনো পাঠানো অ্যাটাচ করতে হয়, যে ইমেলের সাথে যদি কোনো ছবি পাঠাইতে হয়, হ্যাঁ, বা কোনো পিডিএফ পাঠাইতে হয়, সে ওখান থেকে পাঠানো যায়।
তো ইমেলের সাথে কোনো অ্যাটাচমেন্ট বা সংযুক্তি থাকলে সেটা উল্লেখ করতে হবে। যেমন অনেক সময় ইমেলে চাকরির আবেদন করার সময় ছবি বা জীবন বৃত্তান্ত প্রয়োজন হয়, তো ছবি আসলে কীভাবে পাঠাবো, তখন কিন্তু ওই অ্যাটাচমেন্টে গিয়ে ছবিটা কিন্তু অ্যাড করতে হবে। তো বাস্তবে ইমেল করার সময় নিচের ছবি সংযুক্তি করার জন্য নিচের একটা আইকন থাকে, যে এটা দেখাই দিয়েছি যে বাস্তবে আসলে যেরকমটা থাকে ওটা দেখাই দিয়েছি, এটা আসলে আমার বইয়ে দিয়েছি এই জন্য। তো যাই হোক, আমরা ইমেল করা কিন্তু খুব সহজ, আমরা আশা করছি বুঝতে পারছি। যে আমরা একটা এক্সাম্পল দিই, আসলে যতই আমি বোঝাই, প্র্যাকটিক্যালি একটা না দেখালে আসলে হয় না। প্র্যাকটিক্যালি পরীক্ষায় যেভাবে আসে, পরীক্ষা আসবে যে তোমার বন্ধুকে করোনার টিকা গ্রহণ করার পরামর্শ দিয়ে একটা ইমেল বা বৈদ্যুতিন চিঠি লিখো। তো আমি আসলে বাংলা প্লাস বইটার যখন এডিশন, একটা নতুন একটা এডিশন লিখছিলাম, তখন আমার কাছে ওই সময় করোনা চলছিল, তখন আমার কাছে মনে হলো যে না, এবার এই এডিশনে আমি এই উদাহরণটা দিই যে করোনার টিকা গ্রহণ করার পরামর্শ দিয়ে একটা ইমেল বা বৈদ্যুতিন চিঠি লিখি, তখন আমি এটাই লিখেছি। তো যাই হোক, আমি আমার নিজের ইমেল অ্যাড্রেসটা দিব প্রথমে, তারপরে যাকে পাঠাবো, না রায়হানকে পাঠাবো, রহিমকে পাঠাবো, রহিমের ইয়ারে দিলাম, ইমেলটা দিলাম। তারপরে সাবজেক্টের মধ্যে লিখবো যে টেকিং করোনা ভ্যাকসিন, তা আমার টাইটেল এটা। হ্যাঁ, সো টেক্সটের মধ্যে আমি লিখছি যে আশা করি তুমি এবং তোমার পরিবার সবাই আল্লাহর রহমতে ভালোই আছো, শুনলাম তোমার এলাকায় নাকি করোনার টিকা দেওয়া হচ্ছে, সো কিন্তু গ্রামের মানুষেরা ভয়ে টিকা নিচ্ছে না। তো আসলে এগুলো সত্যি কথা, কিন্তু আমি যখন লিখছিলাম তখন এরকমটাই হচ্ছিলো। আমি যখন এই বইটা লিখছিলাম, বইটা বেসিক্যালি অনেক আগে লেখা, মানে যখন এটার এই রিশনটা লিখছিলাম তখন আমার কাছে মনে হয়েছে যেগুলো লিখি, সো শুনলাম তোমার এলাকায় নাকি করোনার টিকা দেওয়া হচ্ছে কিন্তু গ্রামের মানুষরা ভয়ে টিকা নিচ্ছে না। এটা মোটেও সঠিক নয় যে টিকা নিলে ক্ষতি হয়, কারণ গ্রামের মানুষরা মনে করছিল যে টিকা নিলে আরও অনেক ক্ষতি হবে, এই হবে সে হবে, বরং টিকা নেওয়া মানুষের করোনায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক কম থাকে। গ্রামের অনেকেই ভীতি ছড়াচ্ছে যে টিকা নিলে মানুষ মারা যায়, এগুলো ছড়াচ্ছিল কিন্তু ওই সময় মানুষ ছড়াচ্ছিল। তো এইসব কথা কান না দিয়ে তুমি তোমার পরিবারের সবাই টিকা নিও, আর তোমাদের সবার সুস্থতা কামনা করছি, আল্লাহ হাফেজ। খুব কঠিন ভাষা কিন্তু ব্যবহার করিনি, একদম সিম্পল ভাষা ব্যবহার করছি, কোনো কঠিন কোনো কিছু ব্যবহার করিনি, জাস্ট মেসেজ। তুমি কি বন্ধুর সাথে কথা বলার সময় খুব ফর্মালি কথা বলো? না, তোমার বন্ধুকে করোনা টিকা গ্রহণ করার জন্য একটা ইমেল পাঠাবে, সেখানে এত চিন্তা করার কোনো প্রয়োজন নেই, জাস্ট তোমার মনে যেটা মনে চায়, তোমার মনে যেটা হয় সেটা জাস্ট তুমি শুদ্ধ বাংলায় লেখার চেষ্টা করো, তাহলেই আশা করছি কোনো সমস্যা হবে না এবং তুমি একটা ভালো মার্কস পাবে এবং এই ফরম্যাটটা ঠিক রাখবে। তো আশা করছি স্টুডেন্টরা আর এই টপিকটা নিয়ে ভয় পাবে না, এবং তোমরা যারা আমার বাংলায় প্লাস বইটা কিনেছো তাদের তো ভয় করার কোনো চিন্তাই নেই, কারণ তোমাদের হাতে রয়েছে ডকুমেন্ট এবং ক্লাসও নিচ্ছি আমি সরাসরি, সো তোমাদের এত চিন্তার কী রয়েছে? তোমরা জাস্ট আমার বইটা হাতে নেবে এবং ক্লাসগুলো করবে, তোমাদের বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র একদম শেষ। এরপর কিন্তু আবার ইংলিশ এ প্লাস এবং আইসিটি ম্যাজিকের ক্লাস কিন্তু অলরেডি চলছে, সো আমি আশা করব আমার যারা ক্লাস করছে, যারা ঘরে বসে এইসিসি শিক্ষার্থীরা, যারা ঘরে বসে বাংলা ইংরেজি আইসিটি শেষ করতে চাও, তারা আজকেই Nahid24.com ভিজিট করে বাংলা এ প্লাস, ইংলিশ এ প্লাস এবং আইসিটি ম্যাজিক এই তিনটা বই কিনে ফেলো। দেখো, অনেকেই তোমাকে অনেক কিছু বলবে কিন্তু ওরা কিন্তু তোমাকে শেখাতে আসবে না। হ্যাঁ, কিছু শিখতে হলে কিছু খরচ করতে হয়। তুমি যদি মনে করো যে না, বই কিনবো, টাকা নষ্ট করবো, বই ছাড়া কি কেউ পরীক্ষা ভালো করতে পারে বলো? বই ছাড়া কেউ ভালো করতে পারবে না পরীক্ষায়। শুধু ক্লাস করে কি ভালো করা যায় না, বইয়ে আরও অনেক কিছু থাকে যেগুলো শেখার মতো রয়েছে। সো অ্যাকচুয়ালি তোমার ভালোভাবে যদি শিখতে চাও, পরীক্ষায় যদি ভালো মার্কস পেতে চাও, তাহলে অবশ্যই তোমার বই কিনতে হবে। আমার বই যদি না কিনো তাহলে অন্য কোনো না কোনো বই তো কিনতেই হবে। বাট তুমি যদি আমার ক্লাস করে উপকৃত হয়ে থাকো, তুমি যদি মনে করো যে না, ভাইয়ের ক্লাস করে আমি শিখছি, তাহলে তোমার আমার বই সম্পর্কিত ডকুমেন্টটা যদি হাতে থাকে তাহলে আরও ভালো হয়, কারণ যেভাবে শিখছো সেই ডকুমেন্টটা তোমার হাতে থাকছে। এখন তুমি শিখছো একজনের কাছে, বই পড়ছো আরেকজনের, তখন হয় ডিফারেন্ট বিষয়। আমি এক কৌশলে শেখাচ্ছি, আরেক বইয়ে দেখবা যে অন্য কৌশল রয়েছে, অন্য একটা ফরম্যাট রয়েছে। তুমি চিন্তা করবা না, ভাই তো বলছে এটা, এখন বইয়ে দেখছে আরেকটা, তাহলে কি এটা ভুল? না, অন্য কোনো একটা বইয়ের লেখক যে ফরম্যাটে লিখেছে সেটাও শুদ্ধ হতে পারে, সেটাও সঠিক হতে পারে, বাট আমি তোমাকে ওইভাবে পড়াচ্ছি না। এই জন্য তুমি চেষ্টা করবে যার কাছে পড়তেছো তার কৌশলটা অবলম্বন করার। তো যাই হোক, দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।